পরবর্তীতে
রান চেস করতে গিয়েও কিন্তু এখন নাজমুল একাদশ কিছুটা বিপদের মুখেই রয়েছে এবং দে নিড আ বিগ পার্টনারশিপ হিয়ার অন। তবে আমি এক্সপেক্ট করছি গ্র্যাজুয়ালি যত টুর্নামেন্টটা আগাবে ব্যাটসম্যানদের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে এবং আরও বড় রানের খেলা আমরা দেখতে পারবো। অবশ্যই দীর্ঘ সাত মাস ধরে খেলাধুলার সহ সব কিছু বন্ধ ছিল কোভিড-19 জন্য এবং সেখান থেকে যে আবারও ক্রিকেট মাঠে ফিরেছি এটাই সবচেয়ে বড় স্বস্তির একটা সংবাদ সকলের জন্য। এবং ক্রিকেট বোর্ড আপ্রাণ চেষ্টা করছে নতুনভাবে আবারও ক্রিকেটটাকে নতুন জাগরণের মাধ্যম দিয়ে সকলের সামনে উপস্থাপন করবার। এবারে টার্ন ফিরে বেরিয়ে যাওয়ার মুখে কাট করেছিলেন ব্যাটের আউট সাইডে, স্লিপ করানো অঞ্চল দিয়ে বল যাচ্ছিল সীমানার দিকে, দুটো রান অনায়াসে হয়ে গেল। ফিল্ডার ছিলেন ইমরুল খাস, থার্ডম্যান থেকে বল তুলে ফেলেন তার ফাঁকে, আরো দুটি রান চলে গেলেন 17-তে। ইরফান শাহ দলীয় রান 98, 5 উইকেটে। কমেন্ট্রি বক্সে ওয়ান সাইড পরিবর্তন, আজহারউদ্দিন অমি যাচ্ছেন বিশ্রামে আর নতুন ভাবে যুক্ত হচ্ছেন ওয়েলকাম। ১৯৭ রানের টার্গেট এই মুহূর্তে 98, 5 উইকেটে। পাড়ি দিয়েছে বলতেই পারি, আবারও চমৎকার ডেলিভারি, স্টেটার ডেলিভারি, উইকেট বরাবর বল করবার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। অফ করিডোরে অফ স্টাম্পের বাইরে ফেলে বলটাকে স্কিড করাচ্ছেন, যথেষ্ট ফিনিশন রয়েছে অন্তত যুব বিশ্বকাপে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের এই গর্বিত সদস্যের বোলিং এ। পরের বলটা এবারে লেগ স্টাম্পের উপরে নিজের মধ্যে পেয়েছিলেন আলগা ধরনের বল, কোনো টার্নে সফট হ্যান্ডে ঘুরিয়েছিলেন স্কোয়ার লেগ অঞ্চলে, ভালো একটি রান ইবাদত ফিল্ডিং করলেন। আজকে অসাধারণ বোলিং তাই বলতো ইবাদতের একাই চিত্রনাট্য বদল করেছে, কি বলবেন তার ডেফিনেটলি খুব ভালো বল করেছেন, কিছু রান কনসিকুয়েন্সের বটে কিন্তু ইম্পর্টেন্ট যেটা উইকেট, কারণ অল্প একটা রান ডিফেন্ড করার চেষ্টা করছে মাহমুদুল একাদশ, ইবাদত শুরুটা করে দিয়েছিলেন বাকিরা এখন সে পথে, এগুলোই হয়। খুব ইম্পর্টেন্ট তৌহিদ হৃদয় ইরফান শুকুরের উইকেট টা নিয়ে ওভারটা শেষ হয়ে গেছে এবং 98-99 for 5 আফটার 20 ওভার। সো আপনি দেখেন যে ম্যাচটা কিন্তু এখন ভেরি ক্লোজ টু 50-50, আই উড রাদার সে যে 60% হেলে আছে মাহমুদুল একাদশের দিকে, 40% আছে নাজমুল একাদশের দিকে, কারণ এই দুজন ব্যাটসম্যানের সামর্থ্য আছে, হাতে অনেক বল আছে, 26 ওভার, 156 বল আপনি হাতে রেখে আপনার বোর্ডে আর রান লাগবে 92 ইনফ্যাক্ট। সো আপনি এটা করতেই পারেন, আপনি প্রতি 2 বলে 1 রান করে নিলেও লাস্টে কিন্তু এভারেজটা তখন দেখা যাবে 30 বলে 30 বা 25। সো এই দু ব্যাটসম্যানের সেই সামর্থ্যটা অবশ্যই আছে। কুমার কল্যাণ তৌহিদ হৃদয় ভেরি কনফিডেন্ট যে ছক্কাটা মেরেছেন মাহমুদুল রিয়াদকে, অ্যামেজিং, আমাদের ট্র্যাকে এসে একেবারে সাইড স্ক্রিনের সামনে বলটা আসছে ফেলেছেন। সো এরা মুভি করে ভেরি ক্লোজ কনটেস্ট, এমনই একটা খেলা প্রমাণের যথেষ্ট সুযোগ এবং সময় আছে ব্যাটসম্যানদের জন্য, বোলারদের জন্য, বাট প্রমাণের কাজটা করতে হবে খেলোয়াড়দের। আমরা বোলিংয়ে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, রুবেল হোসেন গাবারানা হয়েছে, এটি তার সেকেন্ড স্পেল, এর আগে প্রথম স্পেলে 5 ওভার 1 মিনিট 24 রান উইকেট পানটি, দেখা যাক দ্বিতীয় স্পেলে এসে উইকেট পান কিনা। আমরা প্রথম ইনিংসে দেখেছি মুগ্ধ, দ্বিতীয় স্পেলে বল করতে এসে দুটো উইকেট পেয়েছেন একটা ওভারে সাব্বির রহমান রহমান, একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদকে তিনি ফিরিয়েছিলেন এবং এই ছেলেটাকে নিয়ে কিন্তু আমরা যথেষ্ট আশাবাদী। তরুণ ক্রিকেটার টানাতি ফাস্ট মিডিয়াম বোলার, যথেষ্ট সুইং আছে, ভেরিয়েশন আছে এবং তৈরি নিজেকে তৈরি করবার কাজটা কিন্তু তাকেই করতে হবে। যত ম্যাচ খেলবে অভিজ্ঞতা বাড়বে এবং একটা সময় দেখা যাবে তার সেই অভিজ্ঞতাটা তিনি জাতীয় দলের পক্ষে কাজে লাগাতে সক্ষম হবে। তবে সবচেয়ে বড় জিনিস ক্রিকেট বোর্ডের এই যে সময় উপযোগী সিদ্ধান্ত, অন্তত এই দীর্ঘ 7 মাস যারা অক্সফোর্ডে ছিলেন ক্রিকেটাররা তাদেরকে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন করে ক্রিকেটীয় চর্চা, আপনি জানেন যে কোনো ক্ষেত্রে যখন আপনি অফ রাখবেন যে কোনো কাজ তখন কিন্তু আপনার মধ্যে একটা অলসতার ভাব থাকবে এবং সেখান থেকে যখন আপনি উদ্বোধন করবেন তখন আবার সেই পুরনো চেহারায় আপনি ফিরে যাবেন। এবং আমাদের ক্রিকেটাররাও কিন্তু এই টুর্নামেন্ট খেলার পর দেখবেন অনেকটাই সেই আগের জায়গায় তারা ফিরে যাবে। রুবেল হোসেনের টার্গেট করে রান নিয়েছেন তৌহিদ হৃদয়, খুবই কনফিডেন্ট ব্যাটিং,
32 বলে 18 রানে পৌঁছে গেছেন এটা 19 এর মিডল ব্যাটসম্যান এটা 19 ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা ম্যাচ জিতেছেন বাংলাদেশকে আজকে তার লড়াইটা সেই টিমেরই অপোনেন্ট রাকিবুলের সাথে তিনি উইকেটও নিয়েছেন এট দ্য সেম টাইম মাউন্টলে রিয়াদ রুবেল কে এনে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছেন গতকাল কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি টুর্নামেন্টটা জিততে চাই সো ইয়েস সে জেতার পথে ডেথ ওভার্সে আর এমন কিছু রাখতে চাইছেন 100 রান হয়ে গেছে রিফাকে ফিল্ডিং এ আরো কিছু পরিবর্তন করার চেষ্টা করছেন সেখানে মাহফুজুর রিয়াদ একেবারে উইকেটের উপরে চলে গেছেন এবং সেটাও খুবই আপার পজিশনে একটি রান পেয়ে যাবেন কনফিডেন্ট ব্যাটিং ইরফান শুকুর ভেরি গুড ব্যাটিং দুটো রান নিতে চাইছেন সেখানে এবং রং এন্ডে থ্রোটা করেছেন ফিল্ডার ইরফান শুকুরকে কলটা দিয়েছিলেন দুই হৃদয় সো স্ট্রাইকিং জোনে থ্রোটা করা উচিত ছিল ইরফান শুকুরকে আউট করার জন্য সেটা হয়নি আরও দুটো রান খুব ইম্পর্টেন্ট রান বললেন প্রত্যেকটা রান এখন ইম্পর্টেন্ট হবে বলছিলাম যে 50-50 হয়ে গেছে ম্যাচটা সো এই দুটো উইকেটকে মানে এই উইকেট জুটিটাকে যদি ভাঙতে না পারেন তাহলে ম্যাচটা তার হাত থেকে ছড়ে যেতে পারে কোনো সন্দেহ নেই দেখতে দেখতে কিন্তু 23 রানের একটা পার্টনারশিপ এই দুজনের যুগল বদিতে এবারে আস্টাফের উপরে ব্যাকআপ লাইন ডেলিভার এই ব্যাকফুটে গিয়ে অবশ্য শটগাবারে খেলেছে চমৎকার ফিল্ডিং অফব্যাক ফিল্ডিং একটি অংশ দ্বিতীয় স্লিপে একজনকে রাখা হয়েছে গালিতে আছেন রেকর্ড পয়েন্টে একজন টিম কাভার সীমান আত্মারে একজনকে রাখা হয়েছে একই সাথে মেডাও ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়া তিনি আছেন সাধারণ নেতৃত্ব আজকে ব্যাটে দলের গুরুত্বপূর্ণ সময়ে সর্বাধিক 51টি রান করেছেন এবং ক্যাপ্টেন্সি অসাধারণ এবারে ঠুকে দিয়েছেন বাউন্সার ইরফান শুকুরকে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে নিলেন বাউন্সারে তিনি কতটা এক্সপার্ট সেটাকে সেখান সেটা থেকে তিনি কীভাবে পরিত্রাণ পাবেন সব কিছুই কিন্তু হচ্ছে ক্রিকেটের মধ্যে যে অনেক ধরনের গেম হয় মনস্তাত্ত্বিক গেম আপনার আমরা দেখলাম যে কিছুটা আক্রমণাত্মক মেজাজ রুবেল হোসেনের সেই গেমটাও কিন্তু ব্যাটসম্যান এবং বোলারের মধ্যে তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় জিনিস যে টার্গেট 197 এরপরে উইকেটে কিন্তু 197 রাখা অনেক ক্ষেত্রেই কিন্তু ইজি বাট আজকের এই ম্যাচে উইকেটের আচরণটা কিন্তু অনেকটাই তার ব্যতিক্রম আরও একটি রান হয়ে গেছে এই ফাঁকে ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেটস জাস্ট বলটাকে ঠেলেই একবারের জন্য জায়গা পরিবর্তন না ইরফান শুকুরকে আউট করার জন্য সব রকম চেষ্টা করে চলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ একটা থার্ড ম্যান আছে তারপরও একটা শর্ট থার্ড ম্যান রেখেছেন একটা ফ্লাই স্লিপ রেখেছেন একটা আপার পজিশনে পয়েন্ট রেখেছেন ফিল্ডিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল যখন দুই হৃদয় আবারও চলে এসেছেন ব্যাটিংয়ে ভেরি এক্সাইটিং গেম 5 উইকেটে 103 শান্ত একাদশ নাজমুল একাদশ জয়ের পেছনে ছুটছে এখনো হাল ছাড়েনি এই তরুণ টিমটি মুশফিক বাদ দিয়ে টিমের সবাই ইয়াংস্টার আসছেন রুবেল ওভারের পরে বল নিয়ে কিছুটা জোরের উপর করেছেন অফ স্টাম্পের একটু বাইরে লেট রিয়াকশন ফ্রম দুহিত হৃদয় লাস্ট বল থেকে কোনো রান তিনি পাবেন না 25 ওভারের খেলা শেষ 103 5 উইকেট